আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। মহালয়ার দিন ঘাটে ঘাটে চলছে তর্পণ, ইতিমধ্যেই সকাল থেকে সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যেমন তর্পণ চলছে ঠিক সেরকমই বিচারের দাবিতে রাত দখলও চলছে, প্রতিবাদও জানাচ্ছেন বিচারের দাবিতে সাধারণ মানুষ। কিন্তু যে তর্পণ চলছে সেই ছবির দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা এই মুহূর্তে বাজা কদমতলা ঘাট থেকে রয়েছেন। ঐন্দ্রিলা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কী ছবি রয়েছে? একদমই রুমকি, আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, এবং এই সূচনা থেকেই আমরা যে ছবি দেখাবো এই মুহূর্তে আমি রয়েছি বাজা কদমতলা ঘাটে। দেখতে পাচ্ছ সকাল থেকে একদম বৃষ্টিমুখর দিন, এই মহালয়ার শুরুটা বৃষ্টি নিয়েই হয়েছে। তার মাঝেও কিন্তু যারা তর্পণ করতে এসেছেন তাদের কিন্তু আজকে সকাল থেকে ভিড় জমেছে। তোমাকে একভাবে ছবিটা একটু দেখাই আমি, একদম এই গঙ্গার ঘাটে সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছে। সমাগমের উদ্দেশ্য একটাই, আজকে মহালয়া, এবং যে কারণে কিন্তু পিতৃতর্পণের জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষ তারা এসে পৌঁছেছেন। একদিকে যেমন বৃষ্টি চলছে তা উপেক্ষা করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিড় জমিয়েছেন। এবং তোমাকে পুরো সার্বিক ছবিটা যদি দেখাই তাহলে তুমি দেখতে পাবে যে সকালবেলায় গঙ্গার ঘাটে ভিড় জমছে। শুধু তাই নয়, সেই ভিড়কে মোকাবিলা করার জন্য কিন্তু পুলিশের নিরাপত্তাও কার্যত চোখে পড়ার মতন রয়েছে। প্রচুর মানুষ যেরকম দূর দূরান্ত থেকে আজকে এই গঙ্গার ঘাটে এসছেন তর্পণের জন্য, একেবারে ভোরবেলা থেকে শুরু হয়ে গিয়েছে এই ভিড়, ঠাসা ভিড় বলা যায় এই মুহূর্তে রয়েছে। ঘড়ির কাঠে এখন 6:30 বাজে, ভোরবেলা থেকে শুরু হয়েছে আজকে এই গঙ্গার ঘাটে পিতৃতর্পণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ গঙ্গা জল নিয়ে যাচ্ছেন, গঙ্গায় স্নান করছেন, এবং বারবার প্রশাসনের তরফ থেকে কিন্তু যেহেতু বৃষ্টি চলছে এবং সেই জায়গা থেকে কিন্তু সতর্কতা করা হচ্ছে, সতর্কবার্তা দেওয়া হচ্ছে যাতে কেউ না বেশি দূর পর্যন্ত যায়। এবং আমরা দেখতে পাচ্ছি স্পিড বোটও রয়েছে, নিরাপত্তার খাতিরে সমস্ত রকম কিন্তু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এবং সার্বিক ছবিটা তুমি সকালবেলা দেখো মহালয়ে আজকে, অর্থাৎ একেবারে বলা যায় যে যেহেতু মাতৃপক্ষের সূচনা হয়ে গেল, দেবীপক্ষের সূচনা হয়ে গেল, কার্যত একটা কাউন্টডাউন যেটা শুরু হয়ে যায় বাঙালির আবেগের পুজো দুর্গাপুজো এই মহালয়া থেকেই শুরু হয়ে যায়। এবং তা কিন্তু কার্যত চোখে পড়ার মতো, প্রচুর মানুষ এসছেন, তারা তর্পণ করছেন, এবং বলা যায় এই মহালয়া থেকেই মানুষের মনে যে একটা দুর্গাপুজো, ফেস্টিভ্যালস অফ বেঙ্গল বলা যায়, কলকাতার ফেস্টিভ্যাল বাঙালির পুজো, সেই বাঙালির পুজোর আমেজ কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। এবং কার্যত যে ছবিটা সকাল থেকে আজকে গঙ্গার ঘাটে খুব ভালোভাবে চোখে পড়ছিল কি দেখো, প্রচুর মানুষ এসছেন তর্পণ করছেন এবং প্রত্যেকে গঙ্গার ঘাটে নামছেন, তাদের যারা পিতৃপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে জল অর্পণ করছেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এক কথায় বলা যায় যে একদিকে যেরকম বৃষ্টি চলছে সকাল থেকে আজকে শুরু হয়েছে, দেখতেই পেয়েছো একেবারে আকাশের মুখ ভার রয়েছে, আজকে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাও কিন্তু একটা বেশ খানিকটা প্রভাব পড়েছে, ভিড় দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে সকাল থেকে। এবং আমি অমিতকে বলবো, অমিত একটু তুমি গোটা চিত্রটা একটু তুলে ধরো, যারা ঘাটে রয়েছেন এই মুহূর্তে স্নান করছেন সেই ছবিও যেমন দেখাচ্ছি এই মুহূর্তে, কিন্তু ঠিক একদম বাজা কদমতলা ঘাটের থেকে যেখানে শুরু হয়েছে সেই ঘাটের মুখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। একেবারে বলা যায়, আমি ছবিটা একটু দেখাই, পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেই পুণ্য, সেই পুণ্য করতেই তারা চলে এসছেন, জল দিচ্ছেন তাদের পিতৃপুরুষদেরকে। কথিত রয়েছে এই মহালয়ার তিথিতে যদি জল দেওয়া যায় পিতৃপুরুষকে তাহলে পুণ্য লাভ হয়, তাদেরকে শ্রদ্ধা জানানো হয়, এবং খানিকটা বলা যায় যে তাদের যে আত্মার সন্তুষ্টিও ঘটে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলায় পুরোহিতরা যেমন রয়েছেন ঘাটে ঘাটে প্রত্যেকবারের মতেন, এবারও চেনা ছবি, বাজা কদমতলা ঘাটে তেমনই এসছেন সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে পিতৃতর্পণ করছেন, তাদেরকে স্মরণ করছেন এবং তাদের উদ্দেশ্যে জল নিবেদন করছেন। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা এসছেন দূর দূরান্ত থেকে তর্পণের জন্য। দিদি, একটু কথা বলি আপনাদের সঙ্গে, আজকে থেকে মহালয়া, আজকে তর্পণের জন্য এসছেন, কি বলবেন, কেমন লাগছে বৃষ্টির দিনে? বৃষ্টিও হচ্ছে আর ভীষণ ভালো লাগছে, মা গঙ্গার কাছে এসেছি। আপনারা ধরে তুলে ধরছেন, সত্যি আমাদের খুব ভালো লাগছে। মহালয়ার দিন থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায় বাঙালির আবেগের পুজো, অবশ্যই সত্যিকারই তাই তো। এবারে এত কিছুর মধ্যেও পূজোর যে ইমোশনটা সেটা কি কাজ করছে? না না না, সেটাও হচ্ছে না, সব সময় মনের মধ্যে ওই একটা জিনিসই চিন্তা, অভয়া অভয়া। আমরা পিতৃপুরুষের তর্পণ তো করব, সঙ্গে আমরা অভয়ের তর্পণও করব, আমাদের ওইটাই যে প্রথম টার্গেট, পিতৃপুরুষ পড়ে আগে অভয়া তর্পণ।
আগে এর একটা সুষ্ঠু বিচার আমরা চাই। কোনোভাবেই ভোলা যাবে না, যাচ্ছে না, যাবেও না। দেখতে পাচ্ছ রুঙ্কি, যারা ঘাটে এসছেন তর্পণ করতে, তাদের মুখ থেকে তুমি শুনলে, গোটা বাংলার মানুষ শুনলো যে তারা পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ঠিকই করছে, তবে আমাদের বাংলার মেয়ে, আমাদের ঘরের বোন অভয়াকে কোনোভাবে তারা ভুলছেন না, তার উদ্দেশ্য কোথাও কি। বেশ, ঐন্দ্রিলা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন তর্পণ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, কিন্তু তার সঙ্গে তারা বলছেন যে পুজোর আমেজ এবার হয়তো সেরকম নেই, কারণ মনে প্রাণে অভয়া রয়েছে। ঐন্দ্রিলা, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাত দখল ছিল এবং আজ ভোর দখল, সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে টিটব আমাদের সঙ্গে রয়েছে, টিটবের কাছে চলে যাই। টিটব, তোমার কাছে জানতে চাইবো, যারা রয়েছেন এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, তারা কি বলছেন, কারণ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে আজ। একদম তাই, আজকের যে সকালটা, এই মহালয়া সকালটা একটু অন্য ধরনের সকাল। তার কারণ তুমি দেখো, যেখানে অভয়ার সাথে যেই ঘটনা ঘটে তার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আজকের সকালেও জারি রয়েছে। মহিলা ঢাকিরা তারা যেমন ঢাকের তাল তালে প্রতিবাদ করছে, অন্যদিকে সাধারণ মানুষ অসচেতন করে তারা কিন্তু শঙ্খ কাছর সমস্ত কিছু নিয়েই তারা প্রতিবাদ করছে। সেই ছবিটা দেখো, কাশফুল, অর্থাৎ যে কাশফুল আজকের যেই যেই দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনার যে কাশফুল, সেই কাশফুল হাতে নিয়েই তাদের এই প্রতিবাদ কিন্তু অন্যরকমের প্রতিবাদ। তাদের বক্তব্য, অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে তার তারা বিচার চাইছেন, তার অর্থাৎ যারা দোষী রয়েছেন তার অবিলম্বে বিচার হোক, অবিলম্বে তাদের শাস্তি হোক স্বাভাবিকভাবেই। অর্থাৎ যেই সাধারণ মানুষ তারা কিন্তু আজও পর্যন্ত তারা ভোলেনি, তারা বলছেন অভয়া তাদের মেয়ে, অর্থাৎ দেবীপক্ষের যেমন তাদের যেই মেয়ে, অর্থাৎ একদিকে দেখো অন্যদিকে সাপলা হাতে, অর্থাৎ সমস্ত ধরনের, অর্থাৎ সমস্ত কিছু তারা, যে পুজোর সরঞ্জাম যা যা কিছু হয় সমস্ত কিছু তারা হাতে নিয়ে মূলত তাদের এই প্রতিবাদ, অর্থাৎ প্রতিবাদের যে ভাষাটা তারা কিন্তু কোনোভাবেই ভোলেননি। তাদের বক্তব্য, তাদের ঘরের মেয়ের সাথে যেই ঘটনা ঘটেছে, অভয়া তাদের ঘরের মেয়ে, ঘরের মেয়েকে তারা হারিয়েছেন, তাই কোনোভাবেই তারা সেই তাদের দিনটা তারা ভুলতে পারছেন না। তারা প্রতিবাদ করছেন, তাদের সেই প্রতিবাদের ভাষা যত সময় যাচ্ছে ততই কিন্তু জোরালো হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাত দখল, এবার সকাল দখল করেছেন মায়েরা, সকাল দখল করেছেন মহিলারা, তারা এবার রাস্তায়, তুমি দেখো যে অশোকনগরের রাস্তায় তারা প্রত্যেকেই এই সকালটা, আজকের মহামায়া যেই দেবীপক্ষের সূচনা, সেই সূচনাতেই তারা কার্যত রাস্তায় দখল নিয়েছে, তারা প্রতিবাদ করছেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখাচ্ছি, অর্থাৎ এই প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকমের প্রতিবাদের ভাষা, আজকের সকালটা একটু অন্যরকমের সকাল। এই সকাল কিন্তু এই রাজ্যের মানুষ দেখতে চায়নি, এই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর, অর্থাৎ আজকের যে মহালয়াকে কেন্দ্র করে যেই যা যা কিছু থাকে সমস্ত কিছুই রয়েছেন, তাদের হাতে ফ্ল্যাগ রয়েছেন, তারা প্রতিবাদের যে বিভিন্ন ধরনের ভাষা সেগুলো তারা তুলে ধরেছেন, তারা বলছেন উই ওয়ান জাস্টিস, অর্থাৎ তারা সুবিচার চাইছেন, সেই সুবিচার তারা দ্রুত চাইছেন। তাই যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায়, তারা কি বলছেন, এবারের পুজোটা কি তাদের কাছে অন্যরকম? রাজপথে রয়েছেন স্বাভাবিক, একদম যারা রয়েছেন, যারা এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদের যেই দিদি আজকের এই প্রতিবাদের ভাষা এইভাবে কেন? আমরা এই প্রতিবাদ নেমেছি যেন মা দুর্গার আগমনে সমস্ত পাপের যেন বিনাশ হয়, আমরা সেই আশা নিয়ে নেমেছি, আমরা তিলোত্তমার বিচার চাইছি। আরো আরো যারা আরো যারা রয়েছেন দিদি, আপনাদের দিদি বলছি যে এই যে আপনাদের যে প্রতিবাদ আজকে এইভাবে প্রতিবাদ কেন? আমাদের আমরা প্রতিবাদে আছি, আমরা উৎসবেও আছি, আমাদের পুজো হবে আচার মেনে কিন্তু উৎসব হবে বিচার পেলেই, আমাদের ন্যায়ের দাবিতে আজকে তাই আমরা শুভ অভয়ালয়া পালন করছি। একদম, আরও যারা রয়েছেন দিদি, এই যে আজকের সকালটা মহালয়ার সকাল, এই সকালে অন্যরকম প্রতিবাদ, আজকে দেবীপক্ষের সূচনা, কী বল? মাননীয় বলেছেন আমাদেরকে উৎসব করতে, আমরাও আজকে থেকে এখানে উৎসবে শুরু করলাম, সারা পশ্চিমবঙ্গে এই উৎসব চলবে যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে। সত্যি সত্যি আমরা এই পুজোকে উৎসবেই পালন করব, যাতে আসল দোষীরা শাস্তি পায় এবং সমস্ত এই ধর্ষণ নামক জিনিসটা যাতে সমাজ থেকে উৎখাত হতে পারে, তার জন্যই আমরা এই উৎসবের মাধ্যমেই আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাচ্ছি এবং সারা পশ্চিমবঙ্গ জানাবে। দেখো আজকের যে প্রতিবাদ, তাদের বক্তব্য যাতে অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, দোষী যারা আসবেন তারা যাতে শাস্তি পান কঠোর থেকে কঠোরতম, তার জন্যই মূলত আজকের যে মহালয়ার সকাল, এই সকালটা তারা বেছে নিয়েছেন প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে। দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনা তারা বেছে নিয়েছেন একটু অন্যরকমভাবে বার্তা, আবার বলবো আমার সহকর্মীদের দেখাতে, যেইভাবে যে ঢাকের তালে তালে স্বাভাবিকভাবে তাদের যে আজকের যে প্রতিবাদ, মহালয়ার সকালের যে প্রতিবাদ, অর্থাৎ আজ
ঘটনা অভয়ার পাশে রয়েছে, তাদের ঘরের মেয়ে অভয়া, সেই অভয়ার যাতে দোষী যারা রয়েছেন তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। একদমই ঠিক, স্পষ্ট বার্তা, আজ মহালয়া নয়, আজ অভয়ালয়া। উৎসবের সঙ্গে প্রতিবাদও চলছে প্রত্যেকটি জায়গায়। আমরা টিটাবের সঙ্গে ছবিটা দেখলাম, এই মুহূর্তে একবার ছবি আপনাদের দেখাই, বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। চুচুড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আর অন্যদিকে শ্রীরামপুরের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অভয়ের জন্য বিচারের দাবিতে প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ চলছে, রাত দখল, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শ্রীরামপুরে, আর অন্যদিকে চুচুড়ায় অভয়ের জন্য বিচারের দাবি, ঘড়ির মোড়ে প্রতিবাদ সাধারণ মানুষের।